সহ্য করতে পারতেছি না, গরম টপিক নিয়ে হট টপিক নিয়ে ভিডিও বানাইতেছি, এলিকা আমি হট হয়ে যাইতে আসি, জামা কাপড় সব পরে আছে, সারা আমি এখন গেঞ্জি আর একটা তৈল পরে আছি, হট হয়ে যাইতে আসি যে হট হওয়ার আগে যেন বাতাস পাই, বাতাস পাই, বাতাস পাই, এই কারণে হট হওয়ার আগে ঠান্ডা হতে চাই, ঠান্ডা হতে চাই। 4 বছর ধরে ইটিমিং করে আমি এখন লাবরা জাবরা কোম্পানি সেট চালাই, লাবরা জাবরা 4 বছর ধরে ইউটিউবিং করে আমার 7 লাখ সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে এবং আমার 3 লাখ সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে এবং 7 লাখ ফলোয়ার একটা পেজ আছে এবং সাথে সাথে আমার 1 লাখ চ্যানেল আছে, 1 লাখটা ফলোয়ার আছে মানে পেজ আছে, 1 লাখ সাবস্ক্রাইব মানে 1 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে আমার। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, আমি জাকের, আর আজকে এই ভিডিওতে কথা বলো আমাদের বাংলাদেশের নাফাইসা নিশার যে ভিডিও ভাইরাল হয়েছে যে পরকিয়া করতে যেয়ে সে ধরা খেয়েছে সেই ভিডিও নিয়ে কথা বলবো, সাথে সাথে তার কিছু টিকটক ভিডিও আছে সেই ভিডিওর উপর রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো, যা দেখলে আপনারা আসতে হলে বাস্তবে অনেক মজা পাবেন, এমন কিছু রিয়াকশন দেবো এবং কিছু ফানি ফানি কথা আছে এবং টিকটকাররা যে হিসেবে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে প্রতিবন্ধী টিকটকার আছে তারা কয়েকদিন পর যে উন্নত হয় এবং তারা যে বাপটাই নিয়ে চলে যে পরেরটাকে ফুটেনিং করে সেটাই ভিডিওতে টিকটকাররা বলে সেটাই ভিডিওতে দেখাবো। তো দেখানোর পূর্বে একটি কথা বলতে চাই, যারা কোনো তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা কোনো প্রথম ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুবিধা চোখ যেহেতু বলেছি এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে কত আপনাদেরকে দেখাবো, তো এখন ভিডিওটা প্লে করছি আপনাদের দেখেন। আমাদের বাংলাদেশে নাফাইজ ইসলাম যারা যাকে ফেসবুক ভিডিও বানিয়েছে যারা আমাদের মাঝে পপুলারিটি অর্জন করেছে, আপনাদের কারণে যে সব কিছু হয়েছে সে আপনাদের সাথে আপনাদের ভাইয়ের সাথে সে কী করে একটু দেখি। নাফাইসা নিশা সে ধরা খাইছে সে ভিডিওটাও দেখি, এরপরে এই ভিডিও কোনো কথা বলবো না, আগে দেখি তারপর কথা বলি, তারপর পরবর্তীতে রিয়াকশন ভিডিও তৈরি করি। কই যাইতেছ আপু? এখন পলাই যেতেছ, তার এখন থাকার মতো জায়গা নেই, আমি থাকতেও পারবে না, সে কারণে সে পলাই আ যাচ্ছে। এই যে আপু, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যাঁ না রিহান তার এক্সকিউজ মি শোনার কোনো সময় নেই, কেন না সেই ধরনের করে শেষ অঞ্চলে জিতে আস। ওই যে আপু তো ভাইগে গেল, আপু ভাইগে গেছে কিন্তু আপুর হাজবেন্ড যার সাথে পরে করতে হয়েছে সে ধরা খেয়ে গেছে আপুর কাছে। কি পছন্দ হয়েছে এই ধরনের যদি মারপিট দেখতে চান তাহলে আপনি টিকটকে যা যায় টিকটক আপনার বউকে টিকটকে বাড়াই যান, এই ধরনের মারপিট অনেক দেখতে পারবেন। এই কোন দিকে টানতেছেন? কি পছন্দ হয়েছে এভাবে যদি আপনি যদি কামড়া কেমনি খেতে চান বা টিকটকের সাথে যদি সম্পর্ক রাখতে চান তাহলে এমন কামড়া কেমনি করতে হবে, আর আপনি বিপদে পড়বেন আর আপনার কাছ থেকে সে চলে যাবে। ধরা খেয়েছে তো আমি ভেগে গিয়ে চলে গিয়ে আছে যাচ্ছে মনে হয়। কাবিন্নামা ছাড়া সে বিয়ে না করা ছাড়া এক লগে এক থেকে যাই হোটেলে। কদিন আগে বলছেন বাঁচবেন না, বছর ঘুরতে না ঘুরতে আপনি আরেকটা পেয়ে গেলেন, ভাই কেমনে সম্ভব? আমি কি আপনাদের জন্য মেয়েদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো স্যাম্পল ব্যাপার, এটা কোনো সমস্যাই না, মানুষ না নাকি মানে আমার কি বাঁচার মানে ইচ্ছা নাই? আপনার বাঁচার অধিকার আছে, আপনার বাপের বাঁচার অধিকার আছে, আপনার মার বাঁচার অধিকার আছে, 14 বাঁচার অধিকার আছে, কিন্তু নিয়ম অনুযায়ী বাঁচতে হবে, আমাদের বাংলাদেশ অনুযায়ী বাঁচতে হবে, বাংলাদেশ মানুষ যেভাবে বলে সেভাবে বাঁচতে হবে। সারা জীবন কি এমনি থেকে যাব মানে এটাও কি মানে আপনার কি এটাই চাই? সারা জীবন এভাবে থাকেন এটা কেউ চায় না, আপনি মুভ অন করেন আমরা সকলেই চাই, কিন্তু এভাবে পরকিয়া করে নাই নাকি মুসলমানি স্যার কি মানুষের বিবাহ করতে না কেন? যদি মুসলমান স্যার যদি বিয়ে না করতো তাহলে কোন হিন্দুরাই প্রথম বিয়ে করতো না, হিন্দুরা যদি বিয়ে করতো মুসলমানি স্যার বিয়ে করতে পারবো। আমাদের বাংলাদেশে নুসরাত ফারিয়া কয়েকদিন আগে একটি গান বানিয়েছে, সে গানে সে মিলে বিশ্বিং করে এসেছে, লিপ সিং আমরা দেখি, বাঁচতে ভালো ভালো লাগবে না, আপনি তো পরের কি করতে ভালো লাগবে না, তো ভালোবাসতে ভালো লাগে না,
সবের মতো নাই তো, কিন্তু তোমার এখন ভয় লাগবে কেন না, তোমার যে পরকীয়া করতে ভালো লাগে বুঝবা কেন, এভাবে পরকীয়া করলে কোনো কিছু বোঝার শক্তি নাই, শক্তি হারাই ফেলবা। আপনি যদি ভাবে যদি একটু খোলামেলা ভিডিও করেন, লোক ভাবে না ভিডিও করেন, তাহলে আপনি এই ধরনের টাকার উপরে এই ধরনের টাকা ফুটে গিয়ে দেয় অন্য টাকা ফুটে গিয়ে নিজের টাকা নাই, কিন্তু অন্য টাকা ঠিক ফুটে গিয়ে দেয় দিতে পারবেন। আপনি ভালো ভালো জায়গায় ঘুরতে পারবেন, এই বিলম্বার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ ভিআইপি ভিআইপি জায়গাগুলো আপনি ভিআইপি হিসেবে যেতে পারবেন। তোমার পাওয়ার দরকার নেই, তুমি পরে কে করো তাহলেই হবে, তোমার আর পাওয়ার দরকার, কে পাওয়ার দরকার। কালা চান্ডে তোলার সাথে প্রেম করে, আমি তো সাদা চান্ডের সাথে প্রেম করেছেন, সেটা আমরা সকলেই দেখছি, আমরা সকলেই জেনেছি, আমার গোলাগে যদি অ্যাটিটিউড দেয় না ফাও কথা কয়ে না, আমাদের মাথা গরম আছে, এক কালো সাইডে ফিরালাম, সিটা ফিরালাম, খাইতে শান্তি লাগে না, এটা কি আমার দোষ? আচ্ছা এটা কি শুধু কিছু খাইতে শান্তি লাগবে কেমনে, কিছু খাইতে শান্তি লাগবে কেমনে সেটা আমার বলেন, আপনি যদি পরে কে করেন, আপনি কিছু খাইতে শান্তি লাগবে কেমনে, আমার লগে ওয়ে থাকে উফ। আপনার মতো যারা আছে তারা তাদের সাথে এই ধরনের কাজ হয়েছে, যারা পরীক্ষা করে, যারা পরীক্ষা ভালোবাসে, যারা পরীক্ষা করতে ভালোবাসে, যারা পরীক্ষার সাথে সময় জড়িত থাকে, তাদের সমস্ত কাজ করতে ভালো লাগে। আসসালামু আলাইকুম। এই ধরনের যদি পরীক্ষা করে, এই ধরনের ভালো ভালো খাবার খাইতে পারেন, দামি দামি খাবার খাইতে পারেন, আপনাদের জন্য দেবেন, কিন্তু সবসময় উপস্থিত থাকবে এবং আপনি অন্য টাকার ফুট অ্যান্ড গিরু দেখতে পারবেন এবং প্রতিদিন নতুন নিশ্চিত নতুন নতুন ভালো ভালো জায়গায় যেয়ে খেতেও পারবেন। সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, দামি দামি জায়গা করতে পারবেন, দামি জায়গায় খেতে পারবেন, দামি জায়গায় যাইতে পারবেন, আরও অনেক ধরনের ই পাবেন, সার্ভিস পাবেন, যেমন আপনার পাকিং মাকিং অনেক শেষে আপনাদেরকে ফিনিশিং যে ভিডিও দেখাতেছি সে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনে অ্যাপুর কথাগুলো শুনবে, অ্যাপু একজন টিকটকার, সেই টিকটকার আপু বলতে আছে যে শুধু আমাদের বাংলাদেশের টিকটকাররা যারা টিকটক করে তাদের যে টাকা পয়সা কোথা থেকে আসে, কোথা থেকে আসে, কোথা থেকে আসে, কোথা থেকে আসে, আপনার কি প্রশ্ন নাই? আমরা ইউটিউবিং করি, আমরা ইউটিউবিং করি, আমি 7-8 বছরের ইউটিউবিং করি, আমরা এর আগে আর 2-3টা চ্যানেল আছে, 7 লাখ 8 লাখ যাওয়ার চ্যানেল আছে সাবস্ক্রাইব করা, কিন্তু আমি তো এত ফুটান ইংলিশ করতে না, আমি যে নর্মাল একটা স্টুডিও, আমার লাভরাজাবার স্টুডিও দিয়ে আমি এখনও ভিডিও বানাই, আমি 7 বছর ধরে আমার প্রতি মাসে আমার একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আছে, যেমন একটা অ্যামাউন্ট আসে আমার প্রতি মাসে, কিন্তু তারপর আমি এত ফুটানগিরি দেখাই দিই না, তার টিকটকার এক টাকাও না পেয়ে তার এত কেন ফুটানগিরি দেখায়, সেই ফুটানগিরি দেখায় রহস্যে আবুটা ফাঁস করছে, সেটা আমরা দেখি। নাফাইসা নিশা শুধু কি টিকটকে নাফাইসা নিশাই পরকিয়া করেছেন, এরকম কিন্তু না, টিকটকারও হাজার হাজার মেয়ে আছে যারা ভেরিফাই আইডি, তারাও কিন্তু পরকিয়া। হ্যাঁ ভেরিফাই আইডি, যাদেরকে আইডি ভেরিফাই টিক মারা বল টিক বল টিক বল টিক, যাদের আইডি আছে তারাও পরকিয়া করে করে। আপনি একটু দেখেন টিকটক করার আগে তাদের কি ছিল আর টিকটক করার পর তাদের লাইফ এত চেঞ্জ কিভাবে? এটা আমার প্রশ্ন, সকলের প্রশ্ন, জাতির প্রশ্ন, মানব জাতি পুরো গোটার সবার প্রশ্ন, এত টাকা কোথা থেকে আসে, কোথা থেকে আসে, কোথা থেকে আসে, সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই এত টাকা তারা কোথায় পায়। আমি একটা মেয়েকে দেখতাম যে সে তার বয়ফ্রেন্ডের গাড়ির সামনে সারাদিন ভিডিও করত, দেন এখন দেখি তার খুব লাইফস্টাইল চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ হবে না, যে 12 ভাতার সাথে 12 জন আর সাথে ঘুমাবে, প্রতি রাতে লাখ টাকা ইনকাম করবে, তাহলে কি লাইফে কোনো প্রবলেম বলে কোনো জিনিসে সব প্রবলেম সলভ হয়ে যাবে। রাতে সে বিভিন্ন জায়গায় থাকতো বয়ফ্রেন্ডের সাথে, যাই হোক বয়ফ্রেন্ড আলাদা একটা জিনিস, যে বয়ফ্রেন্ডের সাথে থাকাই যে বয়ফ্রেন্ডের সাথে যেহেতু তার মনের মিল হয়েছে, কন্ডিশন ছিল হয়তো তাদের দুজনে বিয়ে হবে, বাট যাই হোক বাসা থেকে কীভাবে পারে ভাই তার, যারা টিকটক করে দেখেন বিভিন্ন সময় তারা রাত নেই দিন নেই তারা এক একজনের সাথে মিটিং করতে আছে, এক একজনের সাথে মেলতে আছে, এক একজনের সাথে ফাঁকিং বিড়ে তৈরি করতে আছে, এক একজনের সাথে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন লিঙ্ক বেরিয়ে আছে, কেন কেন আমার একটা প্রশ্ন, কেন 2-3 দিন রাতের পর রাত চিটাগাং, সিলেট, কক্সবাজার, এটা আমার প্রশ্ন, কেন আমি এতটাকে ইনকাম করে মাসে প্রতি মাসে তো ঘুরতে যেতে পারি না, আমি নিম্ন তার নন্দনদল রেখেছি ভালোটা, এক মাসে যদি কিছুটা ইনকাম পরের মাসে তার চালাইতে না, পরের মাসে দিয়ে আমার হাত পা গোটাই বই থাকতে হয়, গিয়ে গিয়ে হোটেলে থাকে, সেগুলো আবার টিকটকে ভিডিও করে, আমি আসলে এটা মাথায় আসে না, আমার তো মাথায় আসে না, এটা কিভাবে সম্ভব, টিকটক থেকে তো কোনো টাকা দেয় না, তারপর টাকা আসে কোথা থেকে, মামু বাড়ির জায়গা থেকে। আর এখন দেখেন তাদের লাইফস্টাইল কেমন, তারা 2 দিন পর পর আইফোন কিনবে, যে নতুন ভার্সন আসবে সেটা কিনবে, এটা আমি দেখছি ভাই, আমি 4 বছর ধরে ইউটিউবিং করে আমি এখন লাভরা জাবরা কোম্পানির সেট চালাই, লাভরা 4 বছর ধরে ইউটিউবিং করে আমার 7 লাখ সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে এবং আমার 3 লাখ সাবস্ক্রাইব একটা চ্যানেল আছে এবং 7 লাখ ফলোয়ার একটা পেজ আছে এবং সাথে সাথে আমার
সাথে সাথে আমার 1 লাখ চ্যানেল আছে, 1 লাখটা ফলোয়ার আছে, মানে পেজ আছে, 1 লাখ সাবস্ক্রাইব মানে 1 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে আমার। তারপরও আমি চলতে পারি না, এখনও নর্মাল কোম্পানি সেট চালাই, আমাদের বাংলাদেশি কোম্পানি সেট চালাই, আমি এত কষ্টে চলি, আর টিকটক থেকে 1 টাকাও দেয় না, তারা কীভাবে এতটুকু সম্ভব 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 কেমনে সেটা আপনারা জাতির কাছে প্রশ্ন বলে যাবেন। তাদের ড্রেস আপ, গেট আপ সব কিছু চেঞ্জ, এবং ক্যাপশনে কি দেয়া থাকে, থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ পাপা, পাপাই তো এত টাকা পায়, কোথা থেকে এত টাকা এসেছে, আমার প্রশ্নের উত্তর দাও, জাতির কাছে উত্তর দাও, জাতি প্রশ্নের উত্তর জানতে চাই, আপনার একটু জানতে চাই। আমার কথাই আপু, আপনার পাপা কি আপনি টিকটক করার পর আসে অনেক বড় মিলিয়ন হয়ে গেছে, 1 লাখ টাকা ইনকাম করে, মানুষ কি বুঝে না পাপার দেওয়ার মতো কতটুকু অ্যাবিলিটি আছে? গরম টপিক নিয়ে হট টপিক নিয়ে ভিডিও বানাইতেছি, এলিকা আমি হট হয়ে যাইতে আসি, জামা কাপড় সব পরে আছে সারা, আমি এখন গেঞ্জি আর একটা তৈল পরে আছি, হট হয়ে যাইতে আসি, যে হট হওয়ার আগে যে বাতাস পাই বাতাস পাই বাতাস পাই, এই কারণে হট হওয়ার আগে ঠান্ডা হতে চাই, ঠান্ডা হতে চাই, ঠান্ডা হতে চাই, ঠান্ডা হতে চাই, ভালোবাসার মানুষ একজনই থাক, জীবনে একজন আমাদের ভিডিও বানাতে হবে, জিরো শূন্য কিছুই নাই, পরের টাকায় পুদ্দারি করে। আপুর কথাগুলো আমার অনেক কিন্তু ভালো লাগতেছে, আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপুর কথাগুলো কেমন লাগেছে আপনার। এইভাবেই করে দেখবেন অনেকে আছে রাতের রানী, বিভিন্ন মেয়েরা আছে কি যে বিভিন্ন গাড়ির সামনে ভিডিও করে, রাতের রানী আপুর কথা অ্যাঙ্গেল নাকি গেছে কোন দিকে সেটা বলছে, রাতের রানী রাতের রানী রাতের রানী, বিভিন্ন হোটেলে যাই, বড় বড় রেস্টুরেন্টে যাই, বড় বড় জায়গা থেকে শপিং করে, আমার কথা এত টাকা পান কই, টিকটক কোম্পানি তো 1 টাকাও দেয় না, তাহলে যাই হোক টিকটক কোম্পানি 1 টাকাও দেয় না তাহলে টাকা পান কোথায়, আবার টাকা পাস কই, রাতের বেদা ভিডিও বানাই হেয়ার পরে টাকা পাও, তারপর এসব থেকে দূরে থাকবেন। আর এই যে মা বাবাদেরকে বলে যে আপনার মেয়েকে কিভাবে পারেন যে রাতে আরেকজন বাসার বাইরে রাত কাটাইতে, ফ্যামিলি মেম্বার একজন না থাকা সত্ত্বেও, মানে কিভাবে পারেন, সবার দেখি তো ভাই, আমার প্রশ্ন কিভাবে পারেন সে প্রশ্ন উত্তরটা আমাকে না দিয়ে কমেন্ট বক্সে দিয়ে যান। ছোট ভাই বোনরা তো টিকটক ইউজ করেন, দেখেন না আপনার বোন কই থাকে, ছেলেদের কথা বাদ দিয়ে দিলাম, ছেলেদের তো আর কোনো রেস্ট্রিকশন নাই, বাট একটা মেয়ে হয়ে তো মেয়েদের মা বাপের তো ইয়াটা থাকা দরকার মাথায়, কম এটা মা বাবা যদি মাথা মেন্টাল হয় পাগল হয় তাহলে এটা সম্ভব। কাইসে আমি একটা কথা বলি, আমি যখন পৃথিবী তুমি ভিডিও শুরু করছি আমার পরিবার আমাকে আমাকে আমার মানে আমার গোষ্ঠীর কেউ আমাকে সাপোর্ট করতো না, বিষয়টা হয়েছে এমন আমার গোষ্ঠী থেকে আমাকে সাপোর্ট করতো না, যখন থেকে আমি একটা মানে একটা পর্যায়ে চলে গেছি ইনকাম করতে পারছি সে সময় থেকে সবাই আমাকে সাপোর্ট দেওয়া শুরু করছে, এখনও প্রথম আমার পরিবার থেকে আমার ভালো করে সাপোর্ট দেয় না, আমি এত আপনি তার কারা কি দেখছেন নাকি যে আমার কোন ভিডিও দেখছেন, কিন্তু বাস্তবে আমি আজ 4 বছর ধরে স্ট্রিমিং করি, হিউজ পরিমাণ আল্লাহ রহমতে আসে, তারপরও তারপরেও সাপোর্ট পাই না, আর আর এরা মেয়ে হইয়া রাত্রে বেলা ভিডিও বানাইতে যায়, আর আমি একজন ছেলে হইয়া আমি একজন ছেলে হইয়া আমি রাত 8টার পরে কোনোভাবে বাসার বাইরে থাকতে পারি না, 8টার ভিতরে আমার বাসায় ঢুকতে হবে, নালে জিজ্ঞাসা কই গেছিলি কই গেছিলি কোথায় গেছিলি কার সাথে গেছিলি কী করছিলি, এবং হদান নদের প্রশ্ন করতে 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 আমি শেষ 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 গলা কেটে যাব, শেষ পর্যন্ত না পারিলে ওই তাইয়ে পড়ি, এত প্রশ্ন করে, আর একজন মেয়ে হইয়া রাত্রে বেলা ঘরের বাইরে কেমনে থাহে বুঝি না, আমি যে মেয়ে কই যাই, শুধুমাত্র নাফাইসা নিশা না আপু, হাজার হাজার মানুষ আছে টিকটকে, অনেক মানুষ আছে টিকটকে যে যারা বাপ কিছু না করলেও iPhone 13 14 নিয়ে ঘুরে প্রো, বুঝতে হবে এভাবেই আমাদের বাংলাদেশ টিকটকাররা আমাদের বাংলাদেশ উচ্চ 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 লেভেলে লেভেলে লয়ে গেছে, এটা আমার মানতে হবে বিশ্বাস করতে হবে, হে জাতি বিশ্বাস করতে হবে, নাহলে কলম ডান্ডা দিয়ে ফেস ট্যাং করে দেবো, তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর চ্যানেল নামটা মনে রাখবেন কালো মাথার চ্যানেল, সাথে থাকতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব না না সাবস্ক্রাইব না করলেন আগে।